তো এখানে দেখুন, গুনা গুনা খিচুড়ি আর মাংস রান্না করেছি। তো ও গেছে বাজারে, তো বলে রাখছে যে রান্নাটা আগে তাড়াতাড়ি সেরে রাখো, কারণ বাজার থেকে আজকে মাছ নিয়ে আসবে। তো মাছ যেদিন নিয়ে আসে সেদিন মাছ কাটতে কাটতে বা ধোয়া দাহি করতে করতে পরিষ্কার করতে করতে অনেক সময় লেগে যায়, পরে আর রান্না করতে পারি না। তো এখানে কী কী মাছ এনেছে দেখুন, পুঁটি মাছ, পাবদা মাছ, মিরগা মাছ এবং কই মাছ। তো সব মাছে কাটতে অনেক সময় লাগবে, শুধু পাবদা মাছটা কাটতে একটু সময় কম লাগবে। তো এখন ভাবতেছি আগে খাওয়া দাওয়াটা সাইরে নিই, তারপরে মাছ কাটতে বসবো। তো সবাই মিলে খাওয়া দাওয়া সাইরে নিলাম, সাইরে এখন মাছ কাটতে বসবো। তো মাছ কাটার জন্য বসে গেছি। তো পুঁটি মাছ দেখুন, পুঁটি মাছটা আগে কেটে নিই, নাহলে নরম হয়ে যায়। তো সবগুলাই পুঁটি মাছের মধ্যে দেখতেছি যে ডিম আছে। তো আমি একটা বলে যে পানি নিয়ে এসে, আমি সবসময় মাছ কাটার পরে পানির মধ্যে ভিজিয়ে রাখি, তাহলে মাছের যে হালকা আঁশ বা কিছু থাকে ওটা ভিজে গেলে পরে মানে ধোয়ার সময় উঠে যায়। তো এখন আমি পুঁটি মাছটা কেটে নিচ্ছি। তো একটু তাড়াতাড়ি করে কাটতেছি, যেহেতু অনেকগুলো মাছ কাটতে অনেক সময় লাগবে বা মাছ নষ্ট হয়ে যেতে পারে। তো সব মাছ মোটামুটি তাজা আছে, পুঁটি মাছগুলো কিন্তু একটু বড় সাইজের। তো পুঁটি মাছটা কিন্তু আমাদের বাসায় বেশি ভাজি খেতেই পছন্দ করে, আর ভুনা এগুলোই করা হয়। তো ছাই ছাড়া আমি মাছ কাটতে পারি না, সেই জন্য আমি সবসময় ছাই নিই। আমাকে তো মা মাঝে মাঝে আগে বকত দেয়, এত ছাই নিয়ে মাছ কাটো, ছাইয়ের জন্য তো মাছ দেখাই যায় না। তো পুঁটি মাছ কাটা হয়ে গেছে, তো চাচি আবার আমার বলতেছে ছাইয়ের জন্য তো মাছ দেখাই যায় না, এত ছাই নেই মাছ কাটার জন্য। তো আমি বললাম ছাই ছাড়াও তো আমি মাছ কাটতে পারি না চাচি। তো আর এদিকে দেখুন বাবু দুষ্টমি করতেছে। তো পুঁটি মাছ কাটা শেষ হয়ে দেখুন বলার মধ্যে, তো মিরগা মাছও অনেকটা কাটা হয়ে গেছে। তো পুঁটি মাছ ছিল 1 কেজি, মিরগা মাছ ছিল 2.5 কেজি, তেলাপিয়া মাছ 2.5 কেজি সরি, আর পাবদা মাছও 1.5 কেজি। তো মাংসটা আজকে রাইখে দিছি ডাইরেক্ট ফ্রিজে, কারণ মাংসটা কাটতে অনেক সময় লাগবে, এজন্য বললাম যেহেতু অনেকগুলো মাছ আর সেজন্য ওটা ফ্রিজে রেখে দিয়েছি, অন্য সময় কাটবো। আর পাবদা মাছ দেখুন, পাবদা মাছ কিন্তু একদম কম সময়ে কাটা যায়, সময় বেশি লাগে না। পাবদা মাছের মধ্যেও দেখলাম ডিম আছে, মিরগা মাছ, আজকে সবগুলো মাছের মধ্যে দেখলাম ডিম। সবচেয়ে বেশি আমার মানে সময় লাগবে এই যে তেলাপিয়া কই মাছটা কাটতে, কই মাছ কাটতে গেলে মনে হয় যেন মানে অনেক ভয় লাগে, ভয় লাগলেও কী করার, কাটতে হবে। এখন অবশ্য অভ্যাস হয়ে গেছে, আগে অনেক কষ্ট হতো, তারপরেও কাটার পরে ধুতে গেলে হাতের অবস্থা খারাপ হয়ে যায়, একদম হাতে এঁকে এঁকে যায়, পরে আর ভাত খাওয়া যায় না দু একদিন, জলে অনেক। তো দেখুন সম্পূর্ণ পাবদা মাছগুলো আমার কাটা হয়ে যেতেছে। তো আমার পাবদা মাছ কাটা হয়ে গেছে। তো এই যে পুঁটি মাছ, মিরগা মাছ, মিরগেল মাছ বলে, সবগুলো একসাথে বলে নিলাম, ধোয়ার পরে ধোয়ার সময় আলাদা আলাদা করে ধুবো। আর এখন এই যে দেখুন পেট মানে ডিমে ভরা কই মাছের মধ্যে, তারপরে দেখি কাটার পরে কি হয়। তো আমি এভাবে দুই পাশ ছাই দিয়ে ধরে পরে কাটি, আর এটা উল্টা দিকে ধরে কাটি, তাহলে মনে হয় যেন কাটাটা ফেলতে অনেক সুবিধা হয়। তো এখানে মনে হলো যে একটু কাটাটা অনেক শক্ত, কাটতে পারতেছি না, তাই উল্টোভাবে ধরে কাটলাম। তো আঁশটা ভালোভাবে ফালিয়ে নিচ্ছি, আর বাবুকে এখন মোবাইল দিয়ে দিচ্ছি কার্টুন দেখার জন্য, না হলে তো আয়েশা প্রচুর মানে জ্বালাতন করা শুরু করে। মাছটা আমাদের সবসময় একবারেই আনে মাসে, মানে মাসে বলতে 15 দিন পর বা মাসে, অনেক সময় মাসেরটাও একবারে নিয়ে আসে, কারণ প্রতিদিন নাকি ওর বাজার করতে ভালো লাগে না, ও বিরক্ত বোধ করে, সেই জন্য মাসেই নিয়ে আসার চেষ্টা করে। যদি কোনো কারণে না আনতে পারে, তো ডিম দেখুন একদম ভেঙে গেছে বের করার সময়,
তো বের করব না, ডিম ভিতরে রাখবো, কারণ মাছের ভিতর থেকে ডিম বের করে ফেললে কিন্তু মাছটা ভালো লাগে না খেতে। তো আমি ছাইটা ঢেলে নিচ্ছি, ছাইয়ের ওই বাটিতে রাখবো মাছ, কারণ সবগুলোই পিলাপ হয়ে গেছে মাছ রাখার পরে। আমার কাছে মনে হয় কই মাছটা কাটার চেয়েও ধুইতে অনেক সময় লাগে বেশি, জানি না আপনাদের কাছে কেমন মনে হয়, মানে মাছ কাটার চেয়েও আমার ধুইতে সময় বেশি। হয়তো সম্পূর্ণ মাছ কাটা হয়ে গেছে, দেখুন তার এই যে তেলাপিয়া মাছটাকে দুই তিনটা ধোয়া দিয়ে কিছুটা লবণ ও কিছুটা ভিনেগার দিয়ে এভাবে যদি আপনি হাতের সাহায্যে তিন চার মিনিট একটু কষলিয়ে নেন, তারপরে পানি দিয়ে ধুন, দেখবেন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। কারণ কই মাছটাতে কালো কালো দেখলে কিন্তু ভালো দেখে নেই, দেখুন অনেকটাই কিন্তু আমার মাখার সাথে সাথে পরিষ্কার হয়ে যাচ্ছে, দেখে অবশ্য বুঝতে পারতেছেন আপনারা। তো এখন আজকে দেখুন কলপারে নিয়ে গেছি সব, অনেক এদিকে থালা বাসন এদিকে সব এলোমেলো, তো আগে পুঁটি মাছটাই ধুয়ে নিচ্ছি। আজ আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি কীভাবে মাছ ধুই। তো আমি মাছ ধুতে গেলে একদম ভিজে যায়, মানে অবস্থা খারাপ হয়ে যায়, পরে একবারে স্নান করে নিই সব কিছু করে। তো পুঁটি মাছটা ধোয়া হয়ে গেছে, এখন এই যে মৃগেল মাছটাও ধুচ্ছি, এই যে এভাবে ঝুড়িতে ডোলে ডোলে ধুই, ধুয়ে পরে আবার বলে পানি দিয়ে ধুই। তো দেখুন এদিকে পাবদা মাছ, মিরগা মাছ এবং পুঁটি মাছ আমার ধোয়া শেষ হয়ে গেছে, কিন্তু কই মাছটা তো ধুইতে অনেক সময় লাগবে, সেজন্য এগুলো আগে ধুয়ে দিয়ে দিচ্ছি, এগুলো ফ্রিজে রেখে দেবে, আর এদিকে আমি কই মাছটা ধুয়ে নেব। তো আজকে কিন্তু মানে খুব মানে হাতের অবস্থা খুবই খারাপ, তো দেখুন এদিকে কিন্তু কই মাছটাও আমার কাটাও হয়ে গেছে, ধুয়ে যে একটা প্লেটে নিয়েছি। তা আজ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন।